গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, সকাল সকাল চলে এসি দেখো আনাজ কাটতে। আর এখন কটা বাজে আমার ঠিক মনে নেই গো, আমি পরে ভয়েস দিচ্ছি তো তাই মনে নেই এখন ঠিক কটা বাজে। ওই হবে হয়তো 10টা সাড়ে 10টা, এরকমই হবে হয়তো। তো সকালবেলা সবজি কাটছি, পেঁয়াজ করি। এখন এই শীতের সময় এই সবজিটা প্রত্যেকটা ঘরে ঘরেই আশা করি দেখাই যায়, কেন পেঁয়াজ করলে ভাজা বলো কিংবা পেঁয়াজ করলে চচ্চড়ি খুবই ভাল লাগে খেতে, আমার তো খুবই ভাল লাগে। তো আজকে সেই চচ্চড়ি করবো। আর দেখো পেঁয়াজ করলে আমাকে কাঁদিয়ে ছাড়লো, দেখো সকাল সকাল আমাকে কাঁদিয়ে ছাড়লো, পুরো জ্বলে যাচ্ছে। পেঁয়াজ বলো পেঁয়াজ করলে বলো, এগুলো কাটতে গেলে এত চোখ জ্বালা করে মানে তাকাতে পারছি না। এই দেখো সকাল সকাল আলু চচ্চড়ি হচ্ছে। আজকে আমাদের টিফিনটা করতে হেভি দেরি হয়ে গেছে, ছেলে বললো হঠাৎ করে আলু চচ্চড়ি রুটি খাবো, এই যে রুটি হয়ে গেছে আর কড়ায় আলু চচ্চড়ি হচ্ছে, হয়ে গেলেই আমি আর ছেলে খাবো। এরকম আলু চচ্চড়িটা করছি, আজকে সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা দেরি করে ছেলেকে বিশেষ করে খেতে দিই না, কিন্তু আজকে কী জানি কেন দেরি হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে নিচ্ছি, আমি সবসময় জানো তো পারফেক্টভাবে নুন বলো হলুদগুলো দিতে পারি না, নুন মিষ্টিটা, তো আমি নুনটা দিয়ে টেস্ট করে নিই কোন রান্নাটা কোন টিফিনটা করে নিয়ে খেতে দেবো। আর ওই দেখো ছেলে ছোটো ঘর থেকে দাদুর জলের বোতল নিয়ে এলো আমি ভরবো বলে, আর ওই বলছে আমাকে মার কত দেরি খিদে পেয়ে গেছে। ও আগে সকালবেলা ছিল তো ছাতু খেতো যখন স্কুল খোলা ছিল, স্কুল টিস্কুল ছিল, এখন আর সেটা বন্ধ হয়ে গেছে, উত্তর তো দেরি হয়ে যায়, আর ছাতু কখন দেবো আর রুটি কখন দেবো। তো এসে একটু মা ছেলে একটু গল্প করছি, এই যে আমাকে বলছে মা আলু চচ্চড়িটা একটু ঝাল দেবে, ওই দেখো খুন্তি করে লঙ্কা কাটছি, তো একটা লঙ্কা দিচ্ছি, ও একটু ঝাল খাওয়ার ইচ্ছে হলো। সবসময় দেখবে বাচ্চাদের মানুষদের একটু ঝাল 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 খাবার দিলে ভালোবাসে, আমার ছেলে এমনিই ঝালকায়। ওই দেখো মা ছেলে আদর হচ্ছে, দেখো সকালবেলা মা ছেলে আদর হচ্ছে। এত দেরি হতো না, কিন্তু সকালবেলা কী বলতো হাজব্যান্ড তো বাটার দিয়ে বেশিরভাগ দিনই রুটি খেয়ে যায়, ও তো রুটি বাটার দিয়ে খেয়ে নিলে আমি জানি ছেলে হয়তো বাটার দিয়ে রুটি খাবে, কিন্তু হঠাৎই বললো ঘুম থেকে উঠে মা আমি আজকে আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবো, তাই জন্যই আলু চচ্চড়িটা কাটলাম। কাটতে সময় লাগে বলো, কাটলাম তো বসানো, আর বসানো সাথে সাথে তো হয়ে যাবে না না, তাই জন্যই দেরি হয়ে গেল গো। মনটা খারাপ লাগছে, খিদে পেয়ে গেছে তো, আর ও বলছে মা কখন হবে কখন হবে, যদি আমি কাটতে আগে বলতো তাহলে হয়ে যেত। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করার। দেখো ছেলে বলছে মা পেঁয়াজ কলি খাবো, পেঁয়াজ কলি দিয়ে রুটি খেতে মুড়ি খেতে খুব ভালোবাসে, কাঁচা পেঁয়াজও খুব ভালো খায়। তো এই যে পেঁয়াজ কলি একটু দুটো রেখেছিলাম, ওর জন্যই রেখে দিয়েছিলাম দুটো। তো খুবই খুশি হয়ে গেছে, দেখো মুখটা ধুয়ে দিচ্ছি, আলু চচ্চড়ি হয়েই এসে রুটি দিয়ে খাবে, পেঁয়াজ কলি দিয়ে খুব ভালোবাসে খেতে। আমি কিন্তু খাই না, আমার একদম ভালো লাগে না, ওর খুব ভালো লাগে, ওর বাবাও খায়, ওর ঠাম্মা আগে খেত ওরকম। তো হয়ে গেছে ওর খাবারটা, ওর খাবারটা দিয়ে দিই। ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ও বেচারা খিদে পেয়েছে তো দাঁড়িয়ে আছে সকালবেলা, এবার খেতে দিয়ে দিই ওর আলু চচ্চড়ি রুটি আর পেঁয়াজ কলি। এই দেখো আমার ছেলের খাবার থালা রেডি, ও এবার নিয়ে যাবে, খুব খুশি হয়ে গেছে পেঁয়াজ কলি দেখে সকাল সকাল। এই দেখো খাবার নিয়ে চলে যাচ্ছে, এবার খাবে ঘরে বসে। দেখো আমার ছোট্ট সোনা খাচ্ছে, দেখেছ পেঁয়াজ কলি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, এই দেখো টুপিটা পড়েছে পাঙ্কি টুপিটা, ও পেঁয়াজ কলি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো আমার বিছানা আজকে গোছানো হয় না, এই যে ওইদিকে সব ভাঁজ করে পড়ে রয়েছে, এই দেখো সব বিছানা সব কেমন হয়ে পড়ে রয়েছে, সব গোছাতে হবে। ও খাক, আমি ওইদিকে পেঁয়াজ কলিটা বসিয়ে এসছি। তো দেখো পুরো কাঁদিয়ে ছেড়েছে বলো, এই হয় সমস্যা, পেঁয়াজ পেঁয়াজ কলি কাটতে গেলে কী কষ্ট হয়, চোখ টোক জ্বলে যায় যেন জ্বালা করে। তো পেঁয়াজ কলিটা কেটে কাটা হয়ে গেছে, তবে এটা বসি হয়েছে। আর এই ঠান্ডার সময় দেখ, শীতের সময় প্রায় ঘরেই দেখবে পেঁয়াজ কলি, এই তো সিজন বলো। আর খেতে সত্যি ভালো লাগে পেঁয়াজ কলি ভাজা, খেতে খুব ভালো লাগে, তারপর পেঁয়াজ কলি দিয়ে পালং শাক খেতে এটাও খুব ভালো লাগে, আমি তো প্রায় দিন করি। তো
পেঁয়াজ কলিটা 3-4 দিন হয়ে গেল এনেছে। সে এর আগের ভিডিও তুমি তোমরা মনে হয় দেখেছো, পেঁয়াজ কলি সিম বেগুন দিয়ে চচ্চড়ি করেছে, সেই আনা পেঁয়াজ কলি। এখন আজ ছিল যে কটা করে দিলাম, আর ওকে তার থেকে একটা দিলাম, ও খাবো বললো, আমিও খাইনি, এখন খাবো, ও খাচ্ছে। আর এই যে আমার খাবার, এই দেখো গামলায় নিয়ে নিয়েছি, এতে আটা মেখেছিলাম, হাত থালা বের করবো তো এর আটা মাখার জায়গাটাই নিয়ে নিয়েছি। তো খাবো, খেয়ে বিছানাটা গুছিয়ে নেবো, এদিকে ততক্ষণে পেঁয়াজ কলি হোক, তারপর বাকি রান্না বান্না তো করবোই। এত চোখটা জ্বালা করছে কি বলবো। তো যাই হোক, তোরা সারাদিন কাজকর্ম করে নিই, তোমরাও সারাদিন সঙ্গে থাকো। এরকম খাওয়া হয়ে গেছে, এবার যুদ্ধে লেগে পড়েছি বিছনা ঝাড়া, বিছনা ঝাড়ছি, বিছনা ঝেড়ে নিয়ে তারপর আবার ওইদিকে যাবো। আর এই দেখো ঝাঁটাটা দিয়ে আমি রোজই এই দেয়ালের সাইডে ঝুল টুল যা থাকে রোজই ঝাড়ি, রোজ না ঝাড়লে না একদিন বেশ অনেক ধুলো হয়ে যায়, আর এক যদি সপ্তাহে একদিন ঝাড়ি খুব ঝুল জমে যায় চারিদিকে। তার জন্য আমি ভাবি মনে করি যে রোজই যদি ঝেড়ে নেওয়া হয় খুবই ভালো, নোংরাটা তাহলে জমবে না। তাই জন্য আমি ওই সব ঝেঁ ঝাঁটাটা দিয়ে চারিদিক ঝাড়ি, ডালা ঝাড়ি ঝেড়ে নিই। সঙ্গে কি করতে বলো তো, একটু গল্প করতে। আর এখন সন্ধ্যাবেলা কোনো কাজকর্ম আর দেখাবো না, সকালবেলা যা দেখেছো তোমরা ওই সামান্য, আর এখন বিকালবেলা একটু গল্প করব তোমাদের সঙ্গে। রোজই তো কাজকর্ম দেখো তোমরা বলো। আর আমি একটু সাজুগুজু করেছি, বেশি না, একটু কানে পড়ে আছে, একটু লিপস্টিক একটা কুর্তি পরে আছে। আসলে আমি শর্ট ভিডিও করছিলাম, তো করতে করতেই বসে পড়েছি, মনে হলো একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে। আর এখন করা হয়েছে বলো তো, এখন 7টা বাজে। তো আমার টাইটেল আর থাম্বেল দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো আমি কাকে নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, রেশমির সম্বন্ধে। অনেকেই জানো রেশমিকে, জানো তো তোমরা, অনেকেই জানো, আমি জানি, তবুও আমি বলছি, রেশমি হলো দিয়ানাগের নাম, জানো তোমরা। তো আজকে দিয়ানাগকে নিয়ে কথা বলবো। দিয়ানাগ কেমন মেয়ে, কেমন মেয়ে বলো তো? দিয়ানাগ খুবই চালাক, শিক্ষিত আর খুব দায়িত্ববান একটা মেয়ে। দিয়ানা হলো এইরকম একটা মেয়ে, ওই ওর দেখি ওর ভিডিওতে পাগলের মতো করছে, খাচ্ছে, কিন্তু ও কিন্তু আদৌ সেরকম না। ওটা ওর কন্টেন্ট, ওটা ওই রকমভাবে ভিডিও করে, ওইটা ওর কন্টেন্ট, কিন্তু মেয়েটা বাস্তব জীবনে কিন্তু ওরকম না। দিয়ানাগের মুখটা কি মিষ্টি বলো তো, এই মুখের মধ্যে একটা কি সুন্দর মুখটা, একটা সিঁদুরের বড় টিপ পরে, চওড়া করে সিঁদুর পরে, এত মিষ্টি লাগে। আর দিয়ানাগ কিন্তু খুবই ভালো মেয়ে, একটা খুবই ভালো মেয়ে। দিয়ানাগ হলো ওর হাজব্যান্ড তো অবশ্যই ভালো, ওর খুবই ওকে সাপোর্ট করে, ওর দেয় ওর খুবই ওকে ভালোবাসে, আর ও খুব ভালো আর শিক্ষিত মেয়ে। দিয়ানাগ গ্র্যাজুয়েশন পাস, হ্যাঁ দিয়ানাগ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর খুবই বুদ্ধিমান একটা মেয়ে। ও জানে এটা আমার কন্টেন্ট, আমি এটা পারি, এটাই সবাইকে দেখাবো, কারণ ও তো আর নোংরা কোনো কাজ করতে পারবে না। যেরকম কেউ কেউ আছে নিজের শরীর প্রদর্শন করে ইউটিউবে দেখায়, কিন্তু ও তো আর সেরকম না, ও জানে আমি এটা করতে পারবো, আমি এটাই করি, তো ওটা করে, ওটা ওর কন্টেন্ট। আর খুবই দায়িত্ববান, সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করে মেয়েটা। ও ওর বাপের বাড়ির কিন্তু ওরা কিন্তু 4 ভাই বোন, ওরা 4 ভাই বোন, আর দিয়ানাগ হলো বড় মেয়ে বাড়ির। তারপরে আরও 2টো বোন আছে, একটা ছোট্ট ভাই আছে। এত ভালো লাগে ও যখন বাপের বাড়ি যায়। আগে ওর কিন্তু আমি ভিডিওগুলো খুব একটা দেখতাম না, আমি আর যখন ভিডিও আগে ওর দেখতাম খুব একটা না, যা মাঝে সাঝে দেখতাম, ভাবতামই বাবা এটা একটা পাগলের মতো একটা মেয়ে কেমন করছে। তারপর দেখতে 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 এখন এমন হয়ে গেছে, দিয়ানাগের ভিডিও একটা অভ্যাস হয়ে গেছে আমাকে, দিয়ানাগের ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, এমন হয়ে গেছে। তো মেয়েটা এত ভালো, যখনই বাপের বাড়ি গেছে না সত্যি মানুষগুলোকে আনন্দ দিয়ে আসে মেয়েটা। ও যে বাড়ির বড় মেয়ে, একটা ছেলের মতো কাজ করে আসে, দায়িত্ব সব পালন করে, যখন ও যখনই যায় কিছু না কিছু ঠিক তাদের জন্য করে আসে। একবার গেছে ফ্রিজ কিনে দিয়ে এসছে, একবার গেছে শোকেস কিনে দিয়ে এসছে, ভাই বোনেদের জন্মদিন হলেও ঠিক চলে যাবে, ওদেরকে সারপ্রাইজ করে দেবে একদম। এত ভালো লাগে মেয়েটাকে, খুব মিষ্টি স্বভাবের একটা মেয়ে। দিয়ানাগকে কত নোংরা কমেন্ট করো,
কত নোংরা ওর কমেন্ট আসে, ওর কমেন্ট বক্স দেখলে আমাদের যদি ওরকম কমেন্ট আসে আমরা তো পাগল হয়ে যাব। কিন্তু ওই মেয়েটা ও জানে যে যা করে করুক গে, আমি এরকমভাবে ভিডিও করব। কি নোংরা নোংরা জানোয়ার, রাক্ষসের মতো খাও, কি নোংরা নোংরা বাজে কথা বলে মেয়েটাকে। মেয়েটা কিন্তু কোনো দিন কমেন্ট বক্স বন্ধ রাখে না, ও কমেন্ট বক্স সব সময় খোলা থাকে, আর কোনো দিন একটা বাজে কমেন্টের রিপ্লাই দেয় না। ও জানে এরা আমার ভিডিও দেখে। মেয়েটা এতটা ভালো, মানে এতটাই তার ধৈর্য, আমাদের কিন্তু অতটা ধৈর্য নেই। দিয়ানা বয়সে আমাদের আমার থেকে অনেকটাই ছোট। সত্যি তুমি দিয়ানা, তুমি জানি আমার ভিডিওটা তুমি দেখছো না আমার মতো ছোট ইউটিউবারে, তবু বলবো হ্যাটস অফ তোমার ওই ধৈর্যে। তোমার কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট ভরে থাকে, তবু একটা খারাপ রিপ্লাই দেয় না। এত ভালো মেয়েটা, মেয়েটা এত মিষ্টি স্বভাবের, কি বলবো। মেয়েটাকে যে কেন সবাই এত বাজে কথা বলে, মানুষকে আগে সবার আগে জানতে হবে যে মানুষটা কি, তবে বাজে কমেন্ট করবে, তা না ওই একটু পাগলের মতো যেহেতু ওর ওটা কন্টেন্ট ওরকমভাবে ও ভিডিও করে আর ওই খায় বলেই ওকে নিয়ে এত বাজে বাজে কথা। কি বলবো বলো তো, এত নোংরা, এত খারাপ লাগে না মেয়েটার কমেন্ট বক্স দেখলে, এত খারাপ লাগে। কিন্তু ও একটাও বাজে রিপ্লাই করে না, এমন মেয়েটা, খুবই ভালো মেয়ে দিয়ানা। এত মুখটা মিষ্টি লাগে দিয়ানাকে, দিয়ানাকে এর মাকেও কিন্তু খুব ভালো লাগে, দেখলেই মনে হয় কাকিমা একটা সহজ সরল মানুষ, খুবই মানে। আর সব থেকে খারাপ লাগে দিয়ানাকে যখন বাপের বাড়ি থেকে আসার সময়, আসার দিন এত খারাপ লাগে না, প্রত্যেক মেয়েরই হয় জানি, আমাদেরও হয়। তো দিয়ানাক দিয়ানাকের মা যে কাঁদে না দেখলে আমাদের, আমার কি কষ্ট হয় জানো। তো দিয়ানাককে নিয়ে একটু কথা বললাম ওর সম্বন্ধে, তার কারণ হলো ভালো লাগছে না, সারাদিনই তো কাজকর্ম করি, মনে হলো একটু তোমাদের সঙ্গে গল্প করি। আর দিয়ানাকের এত বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট দেখি না কমেন্ট বক্সে, মেয়েটাকে এত বেচারিকে বাজে কথা বলে, তাই মনটা কেমন লাগলো না, একটু ভিডিও করি ছোট্ট করে একটা ভিডিও, ওকে নিয়েই বললাম। জানি ওর সম্বন্ধে সবাই তোমরা কম বেশি জানোই দিয়ানা কেমন একজন মানুষ। না ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তাদেরকে অনেক 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 ভালোবাসা, এই যে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আজকের মতো টাটা, গুড নাইট।